অস্বাভাবিক ভাবে মৃত্যু হলো গোঘাটের বদনগঞ্জ এলাকার এক যুবকের। মৃতের নাম পিরু খাড়া, বয়স 20 বছর। পিরু খাড়া গোঘাট থানার সিভিক ভলেন্টিয়ার ছিলেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রে। মঙ্গলবার সকালে এলাকার একটি খালে তার মোটর বাইক সহ মৃতদেহ দেখতে পাওয়া যায়। পরিবার সূত্রে খবর, সোমবার রাত্রি 8টার পর পিরু খাড়ার কাছে একটি ফোন আসে, বন্ধুর ফোন বলে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর ফেরার কথা থাকলেও দীর্ঘক্ষণ না ফেরায় পরিবারের লোকজন ভেবেছিলেন তিনি হয়তো গোঘাট থানায় ডিউটিতে জয়েন করে নিয়েছেন। কিন্তু পরের দিন সকালে স্থানীয় লোকজন এলাকার একটি খালে পিরুর মোটর বাইক সহ মৃতদেহ দেখতে পান। গোঘাট থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করার পর ময়না তদন্তের জন্য মৃতদেহ আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। মৃতের বাবা রঘুনাথ খাড়া বলেন, ফোনে কথা বলার পর ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেল, বলে গেল ফিরে এসে খাওয়া দাওয়া করবে। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম, ভেবেছিলাম হয়তো ডিউটিতে জয়েন করেছে, কিন্তু সে আর ফিরলো না। কিছু হয়নি, কি হবে, ও ফাঁকাতেই ছিল, ফাঁক থেকে যেয়ে ঘরকে গেল, যেয়ে বলছে বাবা আমাকে, ওই ওর একজন বন্ধু আছে বিকাশ বলে, সে বলছে আমাকে ফোন করে ডাকছে, তার বিয়ে চুকাচুকি হয়ে যাওয়ার পর ভেঙে গেছে, বলছে আমাকে ডাকছে ঠাকুর মরা যাবো, এই বলে ঘর থেকে বেরিয়ে গেল। রাত 8টা মিনিমাম ওই 8টার মতন বাজবে, বললো আমি এসে ভাত খাবো, তোমরা সব বসো, আমি এক্ষুনি চলে আসবো। ব্যাস এবারে বসতে গে থেকে এবারেও তো পুলিশের ডিউটি করে, এবার আমরা মনে করছি বোধহয় ডিউটিতে যে জয়েন করেছে। হ্যাঁ, তারপর আমার আর জানিনি, সকালবেলা এবার হইচই হচ্ছে যে এবার ওই খালেতে যেয়ে দেখছি না মোটর সাইকেল সব পড়ে আছে। স্থানীয় ব্যক্তি অসীম দে বলেন, কিভাবে এরকম ঘটনা ঘটলো তা আমরা বুঝতে পারছি না। পুলিশকে খবর দেওয়া হয়েছে, থানার বড়বাবু বলেছেন উপযুক্ত তদন্ত করবেন। রাত্রেও কখন বাড়িতেই ছিল, ওটা বাড়ির থেকে বেরিয়ে গেছে, বাড়ি যাওয়ার পর রাত বাড়ি আর ফেরেনি, বাড়ির লোক খোঁজাখুঁজি করেছে খুঁজে পায়নি। সকালে খোঁজাখুঁজির পর সকালবেলা ওই সেকালে খালের গায়ে তাকে দেখতে পাই, ওইরকম মোটর সাইকেল নিয়ে পড়ে আছে। তারপরে থানার অফিসাররা গেলেন, ওখানে গিয়ে তুলে নিয়েছে কামারপুকুরে পোস্টমর্টামের পর, পোস্টমর্টাম বলছি কামারপুকুরে এমনি ডাক্তারবাবু চেক আপ করলেন, করে মৃত বলে ঘোষণা করলেন। এখন আরামবাগে লাশ নিয়ে চলে গেছে, আমরা আরামবাগে যাচ্ছি। মনে হওয়া বলতে এখন এই মুহূর্তে কিছু সঠিক কিছু বলা যাচ্ছে না, তার কারণ কী হয়েছে না হয়েছে আমরাও তো আর সারা রাত তার সাথে থাকিনি, কী হয়েছে বাড়ির থেকে বেরিয়ে গেছে এই ঘটনা ঘটেছে, এরপরে আমরা থানাতেও জানিয়েছি, বড়বাবু আশ্বাস দিয়েছেন বিষয়টা সঠিকভাবে তদন্ত করার জন্য, কী হয়েছে এই মুহূর্তে আমাদের পক্ষে বলা অসম্ভব। নিউজ আজ বাংলা, গোঘাট। অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতে একমাত্র দিশারি। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত। এখন আপনার শহরে আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে। কল করুন 7477-88-6099। লগ অন করুন www.anjanshastri.com।